এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষা 2 মাস পেছানো হয়েছে, 1 মাস না। এটা আমার কথা না, এটা প্রধানমন্ত্রী নিজে বিষয়টা হ্যান্ডেল করতেছেন এবং তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং তিনি এটা অনুমোদন করেছেন, এবং এটা অনুমোদন করার সাথে সাথে হচ্ছে তোমাদেরকে বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপডেট একটা নিউজ, ঠিক আছে? তোমরা সকলেই জানো যে প্রধানমন্ত্রীর কাছে কিন্তু একটি স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু সেটা আদৌ অনুমোদন হয়েছে কিনা বা অনুমোদন দেওয়া হবে কিনা এই বিষয়টা কিন্তু তোমরা ক্লিয়ার না। তো এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিবো আজকের ভিডিওতে, তাই পরবর্তী অংশটুকু ভিডিওর কন্টিনিউ করো, নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই জানো যে তোমাদের এইচএসসি 2024 ব্যাচ পরীক্ষা হবে নাকি হবে না, পেছানো হবে নাকি হবে না, এই যে একটা দুইটানার মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রতিনিয়ত যাচ্ছে। তো ফাইনালি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে তোমাদের পরীক্ষা কি পেছানো হবে কি হবে না। তো সেই বিষয়টাই আজকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত কথা হচ্ছে, তোমাদের পরীক্ষা পেছানোর আর কোনো সুযোগও নেই, ইচ্ছাও নেই, মানে স্কোপ নাই, তোমাদের পরীক্ষা পেছানোর আর কোনো সুযোগ নাই। তোমাদের আর মাত্র 3 দিন পরে হচ্ছে পরীক্ষা, এটাই হচ্ছে ফাইনাল কথা, ঠিক আছে? তো তোমরা অনেকেই হচ্ছে এখনও হয়তো বা আশায় বসে আছো যে তোমাদের পরীক্ষা পেছানো হবে বা এই জাতীয় কিছু, কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে তোমাদের পরীক্ষা আর পেছানো হবে না, শুধুমাত্র সিলেট বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছে। সিলেট বোর্ডের পরীক্ষাটা হচ্ছে তোমাদের 8 তারিখে অনুষ্ঠিত হবে, 8 তারিখ পর্যন্ত বন্ধ, 8 তারিখের পর থেকে হচ্ছে অনুষ্ঠিত হবে, এবং বাকি পরীক্ষাগুলো হচ্ছে তোমার পরীক্ষা সবগুলো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে। এবং অন্যান্য বোর্ডের যেই বিষয়টা হচ্ছে, অন্যান্য বোর্ডে কিন্তু এরকম বন্যা হয় নাই বা ওই রকম অস্থির পরিস্থিতি সৃষ্টি হয় নাই, যার কারণে হচ্ছে পরীক্ষা তোমার স্থগিত বা বন্ধ করে নেই, কিন্তু সিলেট বোর্ডে ভয়াবহ বন্যা হয়েছে। এবং সিলেট বোর্ডে এটা সবাই চেষ্টা করতেছে যে যাতে সিলেট বোর্ডের যে পরীক্ষাটা আছে এটা 8 তারিখ থেকে আরেকটু বাড়ানো যায় কিনা, কারণ পোলাপান হচ্ছে বন্যার কারণে কিন্তু পড়তে পারে নাই, ঠিক আছে? প্রায় 1 মাসের মতো বন্যার কারণে পড়তে পারে নাই। তো মাত্র 8 দিনে কি পড়বে, 8 দিনে একটা প্রিপারেশন নেওয়া যায় এরকম একটা এসএসসি পরীক্ষার, মিনিমাম তো 1 মাস প্রয়োজন। তাই সবাই চেষ্টা করতেছে যাতে মিনিমাম এক মাস পেছানো যায় কিনা, বা পারলে সর্বোচ্চ 1.5-2 মাস, এই জন্যই হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তো দেখা যাক সেটা অনুমোদন হয় কিনা বা অনুমোদিত হয় কিনা। তো কিন্তু অন্যান্য বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। এই ছিল সর্বশেষ আপডেট। সবাইকে আল্লাহ হাফেজ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।